ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে ঢালিউড সুপারস্টার শাকিব খান নাকি গত বৃহস্পতিবার FDC-তে দুজন পোর্টাল সাংবাদিকের উপর চড়াও হন, এমন অভিযোগিত করছেন জিয়াউদ্দিন আলম এবং সুদীপ্ত সাইদ খান নামের দুজন সাংবাদিক। তাদের অভিযোগ, শুটিং সেটে শাকিব খান ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের সংগঠন সিডাবের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল। সেই দৃশ্য ভিডিও করায় শাকিব খান ক্ষিপ্ত হয়ে তাদের মুঠোফোনে ধারণকৃত ভিডিও মুছে দিতে চাপ দেন, এমনকি গালমন্দ করেন। তবে এ বিষয়ে শাকিব খান জানান, গত বৃহস্পতিবার শাহিনশা ছবির শুটিংয়ের সময় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের সংগঠন থেকে কয়েকজন এসে শুটিংয়ে বাধা দিচ্ছিল। এছাড়া তিনি আরও জানান, এর আগে কড়াইতলায় বয়ফ্রেন্ড ছবির শুটিং স্পটে গিয়ে মারামারি করছিল তারা। এই ঘটনায় শাকিব খান বলেন, তারা কি গুন্ডা বাহিনী যে যা খুশি করবে? তাদের বোঝা উচিত ছিল যে সেটে তিনি ছিলেন। তিনি আরও জানান, সেই সংগঠনের লোক শুটিং সেট থেকে একজন সহকারী পরিচালককে ধরে নিয়ে গেছে এবং তারা ছেলেটাকে মারার জন্য নিয়েছিল। তিনি তার শুটিং সেটে এরকম মারামারি কাটাকাটি চান না বলে তখন অভিভাবক হিসেবে ঘটনার মীমাংসার জন্য গিয়েছিলেন এবং তখনই তারা তর্ক শুরু করে দেয়। তিনি আরও জানান, এসব করতে করতে এত সময় চলে গেছে যে এখন ক্ষতিটা প্রযোজকের, আরও একদিন করতে হবে শুটিং, খরচ হবে লাখ টাকা। এছাড়া জিয়াউদ্দিন আলমের অভিযোগ নিয়ে তিনি বলেন, লাঞ্ছিত করার অভিযোগটি মিথ্যে। তিনি ছেলেটিকে 10 বছর ধরে চিনেন, তাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসতেন, অনেকবার শুটিং সেটে দেখেছেন, একসাথে আড্ডা দিয়েছেন। এছাড়া অন্য আরেকটি ছেলের ফেস তিনি চিনেন। তিনি জানান, সেই গ্যাঞ্জামের সময় তিনি জানতে পারেন যে ওই দুইজন সেই দৃশ্য ক্যাপচার করছে, তাই তিনি সেটা ডিলিট করার জন্য বলেন। কারণ তিনি জানান, এসব কাজ করা হয় ইউটিউবের রসালো কন্টেন্ট দিয়ে ভিউ বাড়ানোর জন্য। তিনি আরও জানান, এর আগে তারা শুটিং সেটে এসে শুটিংয়ের বিভিন্ন দৃশ্য ক্যাপচার করে এবং ইউটিউবে আপলোড দেয়। এগুলো তিনি আর সেটে অ্যালাউ করবেন না, কারণ এতে করে ছবির প্রতি দর্শকের আগ্রহ কমে যায়। তো বন্ধুরা, এই পুরো ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।